ওগুলো আমি খুব কষ্ট করে থেকেছিলাম, আমার মনে আছে। কেউ কারো কপালটা নিতে পারবে না, কেউ কারো ভাগ্যটা নিতে পারবে না, যেটা হবার আছে সেটাই হবে। আমাকে এমনিও নিচে নামাবে, অমনিও নিচে নামাবে। তো আমি কোনো কোনো জায়গায় হেরে যাওয়া ভালো, এমনভাবে হেরে যাও যাতে মানুষ সেই আফসোসটা যাতে করে, সেই রকমভাবে তুমি হেরে যাও তার কাছ থেকে। বলে বোঝাতে পারবো না, তবে ভেঙে পড়েছিলাম এমন কি তোমার জানি না, আমি নিজেকে শেষ করে দেওয়ার মতনও প্রচেষ্টা চালিয়েছিলাম। ইউটিউবের থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি কী নিয়ে। তো আর আলাদা করে বলছি না কারণটা, সেই দিনকে আমি তোমাদের বলেছিলাম যে একটা বিশাল খুশির খবর আছে। তো সেই খবরটা হচ্ছে এটাই, তখন বাবা মায়ের কাছে পারমিশন পাইনি শেয়ার করার, কিন্তু যেই প্ল্যাটফর্মে আমি কাজ করছি সেখান থেকে কত টাকা আর্ন করছি সেটা যদি না বলি তাহলে মনে হয় না সেটা তার সাথে অন্যায় করা হচ্ছে। তো ফাইনালি আমি তোমাদেরকে প্রপার যেটা হচ্ছে সেই অ্যামাউন্টটা হয়তো বলতে পারবো না, তো তাও কিছুটা তোমাদেরকে ছোঁয়াছুঁয়ির কাছে নিয়ে যাব। কারণ আমি শুনেছি প্রবলেম হয়, আমি জানি না আদৌ প্রবলেম হয় কি না। তো তবু তো আমার আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতেও তোমরা জানো ভালো রকম করেই যে অনেকটা দূর এগিয়ে গেছিলাম, বাট এই চ্যানেলটা রিসেন্টলি এই মার্চে খোলা 2023-এ। তো আমি কখনো ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো, তবে হ্যাঁ আগে সাবস্ক্রাইবার প্রচুর কম আছে আমার এই চ্যানেলে, কারণ তখন আমার ফেস ভ্যালুটা একদমই ছিল না। বাট এই চ্যানেল থেকে আমি অনেক কিছু পেয়েছি। একটা জিনিস আমি জানি যে যখন আমি উপরে উঠবো নিচে নামানোর জন্য দু চারজন দাঁড়িয়ে থাকবে, তো সেটা আমার ক্ষেত্রেও আছে দু চারজন দাঁড়িয়ে। তো আমি অত ভাবি না আগে পিছু কথা, আমি জানি আমাকে এমনিও নিচে নামাবে অমনিও নিচে নামাবে। তো আমি আমার যেটা কাজ আমি করে যাই, তাদের যেটা কাজ তারা করে যাবে। তো তারা আমাকে এত পরিমাণ সাপোর্ট করে, আমাকে তো কেউই চেনে না, কিন্তু যখন আমি সবথেকে বেশি পাওনা পাই হচ্ছে তোমাদেরকে বলি, যখন সামনে থেকে কেউ এসে বলে এই তুমি ব্লগ করো না, আমি তোমার ব্লগ কিন্তু দেখি আর রেগুলার দেখি, খুব ভাল লাগে। তো সেই দিক থেকে, কারণ দেখো আমি সাধারণত কাউকে কিন্তু বলি না যে আমি ব্লগ করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, মানে ব্লগ করি কাউকে বলি না। সে যদি আগের থেকে সামনে থেকে আমাকে চিনতে পারে ভালো কথা, নাহলে আমি চিৎকার করে বলি না যে হ্যাঁ আমি ব্লগার, আমি ব্লগ করি এ করি, কারণ আমি জানি না কোথাও ওই জায়গাটা না একটা লজ্জা লজ্জা জিনিস কাজ করে। তোমরা জানো আমাকে বাইরে ব্লগ করতে সেরকমভাবে দেখতে পাবে না, এমন একটা লজ্জা লজ্জা কাজ করে। তো অর্কদের স্কুলের প্রচুর এরকম আছে যারা নিজের থেকে এসে বলে এই তুই ব্লগ কর, তোমার ব্লগ দেখেছি ভাল লাগে। তো ভাল লাগে, তো বেশ তাদের সাথে, তারা হয়তো মুখ চেনা চিনিও তাদের সাথে ছিল না, তারা নিজের থেকে বলে। তারপর অর্কদের স্কুলের বাইরে যারা নবনানন্দাতে পড়ে, তো ওনাদের মারাও বেশ বলে যে এই তোমার ব্লগ দেখি খুব ভাল লাগে, তুই ব্লগ করো, তোমাকে চিনি দেখেছি। তো কোথাও যেন একটা ভালো লাগা কাজ করে। তো এই জিনিসগুলো পেলে না সত্যি কথা বলতে, আমার দেখো আগে চ্যানেলটা থেকে কোনো টাকা পয়সা আমি পাইনি, তো সেটার জন্য আমার অত খারাপ লাগাটা নেই। কিন্তু এই যে ভালোবাসাগুলো পাই, মানুষ আগে বাড়িয়ে এসে জিজ্ঞেস করে তুমি ব্লগ করো, আসল কথা দেখো চিনতো তো নাই কেউ আমাকে, তাই না? এই মুখ চেনা চিনি কজন ছিল, যে আমার রেগুলার রুটিন ফলো করে, তারা দেখে, তাদের যে ভালো লাগে এটাই অনেক কিছু আমার কাছে। তো তোমরা ভালো করে জানো যে আমি প্রথম দিক থেকে ভিডিও রেগুলার, এখনও পর্যন্ত একটা দিন এমনও যায়নি যে আমি ভিডিও মিস করেছি। আমার প্রতিদিন কিন্তু ভিডিও আসে, যেমনই হোক দিই, আমার ভিউস কমছে বাড়ছে। প্রথম প্রথম দেখে ভিউস খুব ভালো আসছিলো, তারপরে মাঝে এটা হচ্ছে অ্যালগোরিদম ইউটিউবের, কখনও তোমার ভিউস খুব ভালো আসবে কখনও কম আসবে, এটা কিন্তু কোনো প্রবলেম নয়, ওটা ওদের টেকনিক্যালি প্রবলেম থাকে, যেটা কখনও ভিউস কমই দেয় আবার কখনও ভিউস আবার হট করে বাড়িয়ে দেয়। এটা তুমি তোমার মতো করে ভিডিও দিয়ে যাও। অনেক সময় কী হয়, এম আমার ভিডিওতে ভিউজ আসছিলো, ভিউজ হঠাৎ করে কমে গেল, তার মানে মানুষ আমাকে আর পছন্দ করছে, তা না ব্যাপারটা, মানে মানুষের কাছে তোমার মাঝে মাঝে ইউটিউব ভিডিওতে পৌঁছায় না, মানুষ ইউটিউবও দেখে যে কতজন মানুষ তোমাকে চিনছে, কতজন মানুষ মানে একদিন ভিডিও না পেলে, না দেখতে পেলে কতজন মানুষ তোমার কাছে খুঁজে আসছে তোমার কাছে। তো আমিও মাঝে মাঝে এটা ভাবছিলাম যে কী হচ্ছে আমার সাথে, আমার ভিডিওগুলো ভিউজ যাচ্ছে কেন, কিন্তু তারপর জানলাম যে অ্যালগোরিজমের মধ্যে পড়ে, মাঝে মাঝে ভিউজগুলো কমিয়ে দেয়, আবার মাঝে মাঝে যেটা তোমার নর্মাল ভিউজ সেটা আসে। তো ভিউজ যেহেতু আসছিলো বেশ ভালোই, তো আমি আমার ফাইনালি ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি। তো আমার তো খুশির ঠিকানা নেই, এটা আমার ফার্স্ট ইউটিউব থেকে ইনকাম, কী বলে বোঝাবো সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না। তো যেদিনকে পেয়েছি সেদিনকেই ঠাকুরের কাছে পুজো দিয়ে এসেছি, ঠিক আছে, যার আমার মা বাবার কাছে। মা বাবা তো সবসময় বলে এগিয়ে যাও জীবনে, যেটা তোমার ভালো তুমি তোমার কাজে ফোকাস করো, তোমার যদি ভালো লাগছে এইটা নিয়ে থাকতে তুমি এটা নিয়েই থাকো।
আর কিছু কিছু নেগেটিভ দু চারজনের কথা বলছি, দু চারজন সত্যি দু চারজন, দু চারজনের দু চারজনও ভুল বললাম, দুজন কি একজন এরকম আছে যারা ইচ্ছে করে পেছনে লাগে, নিচে নামানোর চেষ্টা করে। মানে তাদের সাথে পার্সোনালি আমার কোনো শত্রুতা নেই, মানে মনে হয় ওরা আমাকে চেনে, আমি তাদেরকে চিনি না, এটা হতে পারে। তো পার্সোনালি কিছু মানুষ আছে যারা নিচে নামানো, বলে না যে নাই কাজ তো খই ভাজ, তো তাদের সেই কাজটা তারা করে, তাদের সংসারে হয়তো কোনো কাজই নেই, কম্যই নেই, ওই জন্য তারা প্রচুর টাইম পায় কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা কমেন্ট করে সেইটাকে মানে তর্কে বিতর্কে নিয়ে যেতে। তো আমার যদি খুব খারাপ লাগে তখন তাদেরকে রিপ্লাই করি, আর দেখি তর্ক করে লাভ নেই, কেননা ওই তর্ক বিতর্কে যত মানে বলে না বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর, তো আমার মনে হয় যে নিজের উপর বিশ্বাস রাখো, তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। কারোর কথায় কান দিও না, কে কী বলছে জানতে যেও না, দেখবে একদিন সফল হবে আমি বলছি। তো মাঝে কতগুলো টেনশন গেল, মুখ চোখ দেখেই বুঝতে পারছি আমার টেনশন প্রচুর যাচ্ছে লাইফে, উপর দিয়ে একটার পর একটা ধাক্কা আসছে। আমি একটা জিনিস জানি, কারুর কেউ কারো কপালটা নিতে পারবে না, কেউ কারো ভাগ্যটা নিতে পারবে না, যেটা হবার আছে সেটাই হবে। আমি একটা জিনিস জানি, আমার লাইফে অনেক আপডাউন এসছে, আমার লাইফে প্রচুর আপডাউন এসছে যেইগুলো বলে বোঝাতে পারবো না, তবে ভেঙে পড়েছিলাম এমনকি তোমাদেরকে বলি, আমি এমনকি কী বলবো বলা চলবে জানি না, আমি নিজেকে শেষ করে দেওয়ার মতনও প্রচেষ্টা চালিয়েছিলাম। তো সেইখান থেকে আজকে নিজেকে প্রচণ্ড শক্ত করে ফেলেছি, আমি প্রচণ্ড মনের জোর থেকে বলছি, কারণ আমি একটা জিনিস জানি, আমি আমার মাকে ছোটো থেকে দেখেছি, আমার মা প্রচুর শরীর নিয়ে ভুগেছে, আমার মাকে আজ পর্যন্ত দেখিনি হেরে যেতে, মনের জোরটা কমে নিতে। আমার মা যদি অত বড় অসুখ নিয়ে মনের জোর নিয়ে এখনও পর্যন্ত আমাদেরকে মানুষ করে এখনও স্টেবল থাকতে পারে, আমি তো সামান্য এগুলো আবহাওয়ার মতো আসছে যাচ্ছে আমার লাইফে, আমি কেন পারবো না? যখনই আমার লাইফে কোনো উথাল পাতাল হয় না, সবসময় একটা কথা বলি, আমি যা খারাপ হয়েছি তার থেকে হয়তো ডবল খারাপ অন্য কোনো মানুষ রয়েছে, তো আমি কেন সবসময় ভাবি যে আমি খারাপ রয়েছি? লাইফে মানুষের জীবন যখন আছে সমস্যা কখনো কখনো আসবে, সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য মানুষের সেই মানে মেন্টাল যে স্টেবিলিটিটা থাকতে হবে, এমন নয় যে সবসময় থাকি, খুব কষ্ট হয় তখন আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদি, যখন মানুষের কাছে ঠকে যায় তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে দুটো চড় মারি, অটোমেটিকলি নিজের যে ভেতরে ফ্রাস্ট্রেশনটা আছে সেটা বের করে নিই। মাঝে এমনও হয়েছিল যে অর্কের উপর ফ্রাস্ট্রেশনগুলো বেরিয়ে যেত, গায়ে হাত তুলতাম না কিন্তু খুব গলার জোরে চিৎকার করতাম, এ করতাম, এখনও যে বকি না তা না, বকাবকি করি, যখন দুষ্টুমি করে বকি, কিন্তু সত্যি কথা বলতে আমার লাইফের সবথেকে বড় সাপোর্ট হচ্ছে এই যে ইনি দাঁড়িয়ে আছেন, ইনি, ও না থাকলে আমি জীবনে কোনোদিনও মনের জোর পেতাম না, কিছু করবার আশা পেয়ে দেখতাম না, কোনো কিছু নতুন করে ভাববার চেষ্টাও করতাম না, যেখানে পড়েছিলাম সেখানেই পড়ে থাকতাম, সারা জীবন কষ্ট করতাম, চোখের জল ফেলতাম, যে যা বলতো সব কিছু মেনে নিতাম, এইগুলোই চলতো আমার লাইফে। তাই জীবনটাকে নতুন করে শুরু করো, যারা পিছিয়ে পড়েছো, আমি বলছি না পিছিয়ে পড়াটা খারাপ, আমি একটা কথাই জানি, কোনো কোনো জায়গায় হেরে যাওয়া ভালো, এমনভাবে হেরে যাও যাতে মানুষ দেখে তোমাকে আফসোস করে যে ইস এই মেয়েটা এইভাবে আমাকে হারিয়ে দিয়ে চলে গেল, এইটা যেন আফসোস তাকে করতে হয়। তো সেই আফসোসটা যাতে করে সেই রকমভাবে তুমি হেরে যাও তার কাছ থেকে, দিয়ে উঠে দাঁড়াও। লাইফে কিছু করতে চাইলে টার্নিং পয়েন্টটা খুব দরকার, একটা যে কোনো ডিসিশন নিতেই হবে তোমাকে, হয়তো এসপার নাহলে ওসপার, কিন্তু হ্যাঁ অবশ্যই চেষ্টা করবে যেটা মানে অপোজ সাইডে যাতে কারো ক্ষতি না হয় সেটা নিয়েই চেষ্টাটা করো। সেই মুহূর্তগুলো আমি খুব কষ্ট করে থেকেছিলাম, আমার মনে আছে, আমার কেন জানি না সবসময় মনে হতো যে হয়তো আমি বেটার কিছু, মানে হয় না মানুষের মনে হয় যে আমার জীবনটা এইগুলোর জন্য নয়, এইরকম সবসময় কান্নাকাটি এইসবের জন্য নয়, তো এরকম আমার সবসময় মনে হতো। তো যাই হোক, আমি লাস্ট পর্যন্ত যে একটা জায়গা করতে পেরেছি ইউটিউবে, আমি মানছি আমার সাবস্ক্রাইবার কম, একদিন হয়তো প্রচুর হবে, আবার না হতেও পারে, কোনো প্রবলেম হতেও পারে, তো আমি সেই আশাটা মনের মধ্যে রেখেই হয়তো করছি। আর হ্যাঁ, ইউটিউবে আশাটা সম্পূর্ণ আমার ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে, তারপর ইনকাম, সত্যি কথা এখন নাই ইনকামটা হয়েছে, কিন্তু বরাবর আমার কাছে কোথাও যেন একটা ভালোবাসা ভালো লাগা ছিল, তো সেখান থেকেও ইউটিউবটা আমার স্টার্ট করা। সত্যি বলতে অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে, সত্যি মানে অনেক অনেক, মানে খুব কম মানুষ আছে যাদের কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টটা পড়ে না, আমার সত্যি পড়ে না নেগেটিভ কমেন্টটা, সবাই এত এত ভালোবাসো তোমরা আমাকে, মানে আমি নিজে মাঝে মাঝে ভাবি যে সত্যি মানে মানুষ আমাকে চেনে না, জানে না পার্সোনালি, আমার
আমাকে আমি কেমন সেটাও জানি না, কিন্তু মানুষ দেখো ওই 10 মিনিট 14 মিনিটের ভিডিও দেখে আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এটাই কজন পাই তাই না? আর যারা আমার আশেপাশে থাকে তাদের কথা বাদ দিলাম, ঠিক আছে স্বার্থ যেটা হয়, তবে কী জানো তো একটা কথা আমি মনে করি যে ওই নেগেটিভ মানুষগুলো ছিল বলে আমার লাইফে কিছুটা হয়তো পরিবর্তন আনতে পেরেছি। নেগেটিভিটিটা খুব থাকা দরকার জীবনে, সবার জীবনে, তবে জীবনে একটা করবার জেদ চাপে দেখাবো, কিন্তু আমার দেখাবো কাউকে ওইটা না, আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ঠিক থাকবো, ওইটা নিয়ে আমার সবথেকে বড় কাজ। তো তোমাদের ভালোবাসে প্রচুর 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 প্রচুর, মানে কী বলবো আমি, কিছু বলার ভাষা পাচ্ছি না। সেটা হচ্ছে ওই $100 মতো আমার ঢুকেছে, তোমরা গিয়ে নেটে দেখে নিতে পারো $100 মানে ঠিক অ্যাকচুয়ালি কতটা হয়, কী অ্যামাউন্ট হয় দেখে নিও। তো ওই $100 মতো সামথিং ঢুকেছে। আর আর যেটা বলছি সেটা হচ্ছে যে অনেকের অনেক কিছু বলার থাকতে পারে এটার ব্যাপারে, তো তবু একটা কথাই বলবো, যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো, আর যারা নেগেটিভ কমেন্ট করছো তারাও পাশে থেকো, তারাও নেগেটিভ করে নিশ্চয়ই, ভিডিওটা পুরো দেখেই করে, তারাও আমার ভিউয়ার্স, তারাও ভিউজ দেয় আমাকে, তো তাদের জন্য কিছুটা এই টাকাটা পেয়েছি। তো যারা নেগেটিভ মানুষ আছে তাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ, আর যারা পজিটিভ নিয়ে আমার সাথে আছে তাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ব্লগটা এইরকম করেই শেষ করলাম, আর কিছু দেখাবার মতো ইচ্ছা বা ইয়ে নেই। নেক্সট ব্লগে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করবো আমি, তো চলো দেখা যাক কী শেয়ার করা যায়। তো চলো টাটা।